আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমরা রান্না করব সাদা পোলাও। সো চলেন দেখা যাক আমরা সাদা পোলাওটা কীভাবে রান্না করি। তার জন্য আমরা এখানে একটা কড়াই নিয়ে নিব। কড়াইটাকে চুলায় বসিয়ে আমরা এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা দেওয়ার পরে এটা একটু লাড়বো। পেঁয়াজটাকে লাড়ার পর আমরা এখানে দিয়ে দেবো গরম মশলা, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলো দেওয়ার পর এটা লাড়বো। লাড়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। সো তারপর আমরা এখানে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পর এটা আবারও মিক্স করে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেবো চাউলগুলো। চাউলগুলো আমরা এখানে ধুয়ে রেখেছিলাম, সো এবার আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা চাউলগুলোকে কিছুক্ষণ ভাজবো। তারপর আমরা এখানে যা অ্যাড করব তা হলো গরম পানি। গরম পানিটা আমরা একটু আগে চুলায় দিয়ে রেখেছিলাম। এবার আমরা গরম পানিতে চাউলটাকে দিয়ে দেবো চাউলের সাথে। তারপর এটা আমরা আবারও লাড়বো। সো তারপর আমরা যা করব তা হলো কাঁচা মরিচ এখানে দিয়ে দেব। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই দেখুন আমাদের বলক চলে এসেছে। আর এবার আমরা চুলাটাকে অনেক কমিয়ে দেব। এইবার আমরা 10-15 মিনিট দমে রাখবো। সো গাইস আমাদের রেসিপি শেষ। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, বাই।